সম্প্রতি রাজনীতিতে বিএনপি অনেকটা সক্রিয় অবস্থানে রয়েছে। মাঝে মধ্যে বিভিন্ন পরিস্থিতিতে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গেও সহিংসতায় জড়িয়ে পড়েছে। এটি অব্যাহত থাকলে দলটির কর্মীরা নিজেদের শক্তিশালী ভাবতে শুরু করবেন এমনটা মনে করছে আওয়ামী লীগ। এমত অবস্থায় বিএনপির আন্দোলন কিভাবে থামানো যায় সেই কৌশল খুঁজছে আওয়ামী লীগ। দলীয় সূত্রের খবর, সম্প্রতি রাজধানীর একাধিক সমাবেশে বিএনপি কর্মীরা লাঠি প্রদর্শন করেছেন। এটাকে ঢাল হিসেবে ব্যবহার করতে চাইছে সরকারি দল। তাই বিএনপি কর্মীদের লাঠি নিয়ে সমাবেশে আসার বিষয়টি সামনে আনা হবে, আর তাতে সহিংসতা দমনে আইনশৃঙ্খলা বাহিনীকে পুরো মাত্রায় ব্যবহারের সুযোগ তৈরি হবে। এমনকি বিএনপি নেতাকর্মীদের নামে থাকা পুরনো মামলাগুলোর তদন্ত ও বিচার কাজ দ্রুত শেষের চেষ্টা করতে থাকবে। পাশাপাশি নতুন মামলায় গ্রেফতার আতঙ্ক ছড়ানো হবে, যাতে জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত বিএনপি আন্দোলন টেনে নিতে না পারে। আওয়ামী লীগের নীতি নির্ধারকরা মনে করছেন, নির্বাচনে অংশ নেওয়া না নেওয়া বিএনপির ভিতর ভাঙা গড়া শুরু হতে পারে। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রাজ্জাক বলছেন, বিএনপি যেভাবে মাঠে লাঠি নিয়ে নামছে তাতে পরিস্থিতি ঘোলাটে করার ষড়যন্ত্র দেখা যাচ্ছে, এটা মেনে নেওয়া হবে না। ক্ষমতাসীন দলটির সূত্র জানায়, ঢাকার বাইরে বিএনপিকে কর্মসূচি পালনে প্রতিবন্ধকতা তৈরি করতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি নির্দেশনা আছে। ঢাকায় আওয়ামী লীগ নেতাকর্মীদের দিয়ে বিএনপিকে চাপে রাখা হচ্ছে, তবে সব কর্মসূচির ক্ষেত্রে বাধা দেওয়া হচ্ছে না। কোথাও ছাড় আবার কোথাও বাধা দেওয়ার কৌশল নেওয়া হচ্ছে। আওয়ামী লীগের নীতি নির্ধারণী পর্যায়ের এক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, বিএনপির কর্মসূচি থামাতে দলের অভ্যন্তরীণ নেতাকর্মী ও পুলিশকে সুবিধা মতো কাজে লাগানো হচ্ছে, এতে সরকার সমালোচনায় পড়ছে। অন্যদিকে বিএনপি নেতাকর্মীরা উজ্জীবিত হচ্ছেন, তাই বিএনপিকে সহিংসতার দায় দিয়ে চাপে ফেলা সবচেয়ে সহজ হবে বলে মনে করা হচ্ছে। 2013 ও 2015 সালে বিএনপি সহিংস হওয়ার পর তাদের দমন করা সহজ হয়েছিল। আওয়ামী লীগ দলীয় সূত্র জানায়, একদিকে বিএনপির আন্দোলনে চাপ বেড়েছে, অন্যদিকে দলের অভ্যন্তরীণ কোন্দলও প্রকট। আগামী জাতীয় সম্মেলনকে কেন্দ্র করে রাজধানী সহ সারাদেশে তৃণমূলের সম্মেলন চলছে। এতে বিভিন্ন স্থানে নিজেদের মধ্যে সংঘর্ষের ঘটনাও ঘটছে। এই পরিস্থিতিতে শুধু দলীয় নেতাকর্মীদের দিয়ে বিএনপিকে চাপে রাখা যাবে কিনা, এ নিয়ে দলের নীতি নির্ধারকদের মধ্যে কিছুটা দ্বিধাদ্বন্দ্ব কাজ করছে। এজন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও বেশি করে সম্পৃক্ত করার উপায় খুঁজছেন দলের নীতি নির্ধারকেরা। আওয়ামী লীগের আরেক কেন্দ্রীয় নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, বিএনপি একদিকে সরকার বিরোধী সব দলকে এক কাতারে আনার চেষ্টা করছে, অন্যদিকে সমাবেশের মাধ্যমে দলকে সংগঠিত করছে। আগের দুটি জাতীয় নির্বাচন নিয়ে দেশে বিদেশে সমালোচনা আছে। এবার বিএনপিকে মাঠে নামার সুযোগ দেওয়ার পাশাপাশি কীভাবে মাঠ ছাড়া করা যায় সেই পরিকল্পনাও চলছে। তবে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রাজ্জাক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি তাদের গণতান্ত্রিক কর্মসূচি পালন করবে, তাদের কর্মসূচি অহিংস হলে সমস্যা নেই। তারা এর মধ্যে অনেক কর্মসূচি পালনও করেছে, কিন্তু তারা যেভাবে এখন লাঠি নিয়ে মাঠে নামছে তাতে পরিস্থিতি ঘোলাটে করার ষড়যন্ত্র দেখা যাচ্ছে, এটা মেনে নেওয়া হবে না। নিশ্চয়ই আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি দেখবে। উল্লেখ্য, বিএনপি গত আগস্ট থেকে ধারাবাহিক কর্মসূচি দিয়ে আসছে। দলটির দাবি, গত 1 আগস্ট থেকে এ পর্যন্ত বিভিন্ন স্থানে সরকারি দল ও পুলিশের হামলায় বিএনপির 5 নেতাকর্মী নিহত এবং 2768 জন আহত হয়েছে।